মালদহের মানিকচক থানার পুলিশ একটি উট উদ্ধার করে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ মানিকচক মোহনা লক্ষ্মীপুর এলাকায় আমবাগানে মালিকবিহীন একটি উট ঘণ্টার পর ঘণ্টা বাঁধা অবস্থায় পড়ে থাকে। এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায় উটটিকে। তবে কোথা থেকে এবং কি করে এটি এখানে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। মানিকচক থানা থেকে বনদপ্তরে খবর দেওয়া হয়েছে, বনদপ্তর এলে উটটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। এই পরিস্থিতিতে বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতগুলিও উদ্যোগ নিয়ে করোনা টেস্ট করাচ্ছেন এলাকায়। বুধবার গৌঘাটের বালি অঞ্চলে বালি ব্লাড সেল্টারে প্রধান মৃত্যুঞ্জয় পালের নেতৃত্বে করোনা টেস্টের লালা রস সংগ্রহ করা হলো। এদিন প্রায় ১৫০ জন গ্রামবাসীর করোনা টেস্টের জন্য লালা রস সংগ্রহ করা হয়। প্রধান নিজেও করোনা টেস্ট করান। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।